কমিটি গঠনের তিন দিনেও বেইলি রোডের অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে দেখা যায়নি তদন্ত কমিটির কাউকে। এমন দায়িত্বহীনতায় ক্ষোভ প্রকাশের পাশাপাশি কমিটির সার্বিক কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞ মহল থেকে সাধারণ মানুষ। আর রেস্তোরাঁ মালিক সমিতি বলছে টাস্ক ফোর্স গঠন করে ঝুঁকির মধ্যে থাকা রেস্টুরেন্টগুলোর বিরুদ্ধে নেওয়া হোক ব্যবস্থা। বেইলি রোডের ট্র্যাজেডির তিন দিন পার হলেও এখনও উদ্ঘাটন হয়নি ঘটনার প্রকৃত কারণ। রাজুক এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হলেও এখনও চোখে পড়েনি তাদের কার্যক্রম। এত বড় ঘটনার পরেও কোনো পদক্ষেপ না নেয়ায় সংশ্লিষ্টদের উদাসীনতাকেই দায়ী করছেন ক্ষুব্ধ সাধারণ মানুষ। এভাবে যদি বারবারই চলতে থাকে তাহলে সবার বাবা মাও ভরসা পাবে না দেশের প্রতি, বাচ্চাদেরকে একা ছাড়ার প্রতি। তদন্ত কমিটি কিছু একটা করবে, তারপর আবার সব ভুলেই যাবে একটা টাইমে। যদি তারা এটা নিয়ে কোনো কিছু করতো তাহলে হয়তো এত মানে বারবারই আগুন লাগাটা হতো না। শীতপ্রধান দেশ না হলেও গ্লাস দিয়ে আবদ্ধ করে রাখা হচ্ছে রেস্টুরেন্টগুলো, যে কারণে দুর্ঘটনার ঝুঁকি আরো বাড়ছে বলে মনে করছেন পরিবেশবিদরা। আমাদের মৌসুমী বায়ুর এই জলবায়ুর এই আবহাওয়ার প্রেক্ষাপটে গ্লাস দেওয়া বিল্ডিং কোনোভাবেই যুক্তিক নয়, এটি পরিবেশসম্মত নয়। আগুন লাগার পরে কেন আসে বলেন যে এইটার অকুপেন্সি সার্টিফিকেট ছিল না, আমরা তিনবার নোটিশ করেছি। রাজুক কেন বলে যে এই বিল্ডিং এর অনুমতি নাই? এদিকে রোববার পুড়ে যাওয়া গ্রিন কোজি কটেজ ভবনটি পরিদর্শনে আসেন বাংলাদেশ রেস্তোরাঁ ব্যবসায়ী মালিক সমিতি। নিয়ম নীতি তোয়াক্কা না করে গড়ে ওঠা ঝুঁকিপূর্ণ খাবারের দোকানগুলোর বিরুদ্ধে প্রয়োজনে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা। টাস্ক ফোর্সের মাধ্যমে নির্ধারণ করা হোক যে কোনটা ঝুঁকিপূর্ণ, তাদেরকে যদি ওই ঝুঁকিপূর্ণ ভবন যদি ব্যবসা পরিচালনার জন্য কমপ্লায়েন্স মেনটেন করলে ব্যবসা পরিচালনা করতে পারে তাহলে সেটা চলবে, আর যদি চলতে না পারে সরকার সেটা বন্ধ করে দেবে। এই ঘটনায় আহত পাঁচ জনের মধ্যে দুজনকে চিকিৎসা শেষে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে ছেড়ে দেওয়া হয়েছে। নাইন আলচিকো, নিউজ 24, ঢাকা।